হ্যালো আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি রামার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা গুড মর্নিং তোমরা এখন কী করছো দেখতে পাচ্ছ আমি থেকে উঠে চলে এসছি পোস্কা বেলতে তো তোমরা কী করছো অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে আমিও খুব খুব ভালো আছি তো আমি এখন ফুচকা পেয়েছি আচ্ছা আমি আমার শ্বশুরমশাই তো আজ সকালে রান্না বান্না বলতে কালকে কটা ভাত ছিল সেই ভাত পরে ভাজবো তো তোমরা দেখতে থাকো তো দেখো আমি চলে এসেছি কড়াইতে তেল দিয়েছি কী কী দেবো দিয়েছি হচ্ছে তোমার শর্ষের সম্বারা দিয়েছি পেঁয়াজ কুচি লঙ্কা আর হলুদ তেল ভালো করে ভেজে নেব ভেজে নেওয়ার পর যে ভাতগুলো থাকবে সেই ভাতগুলো আমি দিয়ে দেবো তো দেখো ভাত আমি দিয়েছি দেওয়ার পর একটু নুন হলুদ ভালো করে দিয়ে আমরা সামান্য মতো যখন সামান্য দিয়ে না চারা করছি এইভাবে তো দেখো এটা ভাজা হয়ে গেছে দেখো পাশে আমার ছেলে এত মানে দাদা ভাই ঘুম ধরে চা খাচ্ছে আর পাশে আমার ছেলে হচ্ছে আপেল খাচ্ছে তো দেখো এখন দিয়ে দেবো ডিম তো ভাতটা ভালো করে ভাজে আমি নামিয়ে নিয়েছি নামানোর পর আমি ডিম ভাজা করে তারপরে ভাতগুলো আমি দিয়ে দেব তো দেখো আমি ডিম দিয়েছি দেওয়ার পরে আর ছিল চাউমিন ফ্রিজে কালকে রেখে দিয়েছিলাম চাউমিন সেটা একটু গরম করবো তো দেখো সকালের আজকেই খাবার আমাদের ভাত ভাজা আর চাউমিন তো আমাদের খাওয়া দাওয়া একদম কমপ্লিট তো চলে এসে বাসনে কল পারে। তো তোমরা দেখতে থাকো তখন সকালে কী খাওয়া দাওয়া করো সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমারটা তো তোমরা দেখেই নিলে বন্ধুরা আমি কি খেয়েছি তো যারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা তো সাবস্ক্রাইব করে দিও আর সবার আগে ভিডিওটা একটা লাইক অবশ্যই করো আর ভিডিওটা পুরোটা দেখবে বন্ধুরা তো দেখো আমি বাসন মাজছি বাসন মাজা চ্যান টান করে আবার চলে আসবো দুপুরে রান্না করতে তো দুপুরে আমি কী রান্না করবো সেটাও তোমাদের দেখিয়ে দেব তো দেখতে পাচ্ছ বাসন মজা হয়ে গেছে পুরো কমপ্লিট হয়ে গেছে আজকে সকালে বেশি বেশি মানে কোনো রকম কাজ ছিল সকালে রান্না ছিল না রান্না বলতে তোমার দেখেছো ভাত ভাজা করেছি ও পাশে তোমাদের দাদা ভাই আমার সাথে কথা বলছে তো দেখো আমি চান ঠান করে রেডি রান্না বান্না করে একদম রেডি চলে এসছে আমি দুপুরে রান্না তোমাকে দেখাতে তো আমি দুপুরে কী কী রান্না করেছি তো দেখো ওটিমেতে আলুতে ঝোল বেগুন ভাজা কাঁকড়া মাছের টক এক কাঁকড়া মাছ মশলা দিয়ে রান্না করেছি এটাই হচ্ছে আমার দুপুরের মেনু তো দুপুরে খাওয়াদা করে তো ঘুমিয়েছিলাম কোনো ঘুমানোর পর চলে এসছে উঠোন ঝাড় দিতে একটু বন্ধুরা দেখো আমি উঠোন ঝাড় দিচ্ছি পাশে ভ্যানটা দেখতে পাচ্ছি আমার শ্বশুরমাশে এখন সব কিছু যেটি করছে এখন ঝাড়বে এটা বেরোবে তো আমি এখন উঠোন ঝাড় দিচ্ছি তো তোমরা দেখতে থাকো তো দেখো আমার ছাদে পুরো কমপ্লিট আর এখানে আমার ছেলে ঢোল খাচ্ছে খুব খুশি দোল খাচ্ছে এবং তো আজকে ভিডিওটা এই পর্যন্ত তো কালকে আবার আবার আসবো তো চলো ভাই কালকে দেখা হবে